হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। তো ইলিশ মাছের রেসিপি শেয়ার করার জন্য আমি প্রথমে পেঁয়াজ ভাজতেছি তেলে দিয়ে। হালকা বাদামি হলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা যখন হালকা একটু শুকিয়ে আসবে, ভাজা ভাজা হয়ে, তখন আমি হলুদ, লবণ, পেঁয়াজ বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি পানি দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে ইলিশ মাছগুলো উল্টিয়ে দিবে, নয়তো ভেঙে যাবে। দেখো আমি পানি দিয়ে দিলাম, ঢেকে দিব। ছোট ছোট করে কাঁচামরিচের টুকরো করে নিয়েছি, কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমাদের তরকারিটা হয়ে গেল। তো তোমার